সবার প্রাণ রক্ষা করা সম্ভব নয়। হরিয়ানার অশান্তির পর মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের বিতর্কিত মন্তব্যে সরগরম দেশের রাজনীতি। মুখ্যমন্ত্রীর কথা নিয়ে কটাক্ষ দিল্লির আপ সরকারের। যদি হরিয়ানায় থাকেন তাহলে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হবে, কারণ আপনার জীবনের দায়িত্ব হরিয়ানা সরকার নেবে না, এমনই টুইট আপ সরকারের। বুধবার হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে আমেরিকার বার্তা। হিংসা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার। ফের ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। মণিপুরের পর হরিয়ানায় অশান্তির আগুন। সবার প্রাণ রক্ষা করা সম্ভব নয়, মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর মন্তব্যের রাজনৈতিক ঝড়। হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বার্তা আমেরিকার। বুধবার আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতি। সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন তিনি। গত আড়াই মাস ধরে মণিপুর যদি জাতিদাঙ্গার আগুনে জ্বলে, তাহলে হরিয়ানা গত সোমবার ধর্মীয় শোভাযাত্রা থেকে অশান্তির আগুন ছড়ায়, যার জেরে এখনো পর্যন্ত ছজনের মৃত্যু হয়েছে। হরিয়ানার নুতে সোমবার ভিএইচপির জলাভিষেক যাত্রাকে ঘিরে অশান্তি শুরু হয়। পরে তা দিল্লি সংলগ্ন গুরুগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়ে। গোষ্ঠী হিংসার ঘটনায় এখনও থমথমে হরিয়ানার বেশ কয়েকটি এলাকা। এর মধ্যে সবার প্রাণ রক্ষা করা সম্ভব নয়, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। দিল্লির আপ সরকার তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে টুইট করেছেন। হরিয়ানায় থাকতে হলে নিজের প্রাণের দায়িত্ব নিয়ে থাকতে হবে। নাগরিক নিরাপত্তা দিতে হরিয়ানা সরকার ব্যর্থ। যেখানে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে সরকার নাগরিক নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়। নূর ঘটনার পর আপ সরকার ভিএইচপি এবং বজরং দল নিয়ে দিল্লিতে সতর্কতা জারি করেছে। বিশ্ব হিন্দু পরিষদের জলাভিষেক যাত্রায় মনু মানেসারের বিতর্কিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। ধর্মীয় শোভাযাত্রা ইট ছোড়া হয়, তারপর নিমেষে অশান্তি ছড়িয়ে পড়ে। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক বাস গাড়ি বাইকে, জ্বালিয়ে দেওয়া হয় দোকান। অশান্তি থামাতে গিয়ে মৃত্যু হয়েছে ডিসিপি হোটাল সার্জন সিং এবং ইন্সপেক্টর সন্দীপ কুমারের। অশান্তির মধ্যে পড়েন প্রধান বিচারপতি অঞ্জলি জৈন এবং তাঁর তিন বছরের শিশুকন্যা। অশান্তির হাত থেকে বাঁচতে বাসস্ট্যান্ডের একটি ওয়ার্কশপে আশ্রয় নেন। পরে কিছু আইনজীবী তাদের সেখান থেকে রক্ষা করে। সোমবারই তিনি এফআইআর দায়ের করেন এবং এসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে জাতি দাঙ্গা, ধর্মীয় অশান্তি দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামার ঘটনা বিজেপিকে ভোটে অনেকটাই সাফল্য এনে দিয়েছিল বলে মনে করে রাজনৈতিক মহল। এবছরও নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় অশান্তিতে বিজেপির মেরুকরণের রাজনীতির দিকেই আঙুল তুলছে ওয়াকিবহাল মহলের একাংশ। কলকাতা টিভি।